শুরু করছি এবারে 16.4-এর 16 নম্বর অঙ্ক। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি সমবৃত্তভূমির সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 4400 বর্গ সেন্টিমিটার আর উচ্চতা 30 সেন্টিমিটার হলে সমগ্র তল নির্ণয় করো। শিক্ষার্থীদের লক্ষ্য করে এখানে বলা হয়েছে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 4400 বর্গ সেন্টিমিটার। তো বক্রতলের ক্ষেত্রফল জানতে হলে আমাদেরকে অবশ্যই সমবৃত্তভূমির সিলিন্ডারের ভূমি ব্যাসার্ধ জানতে হবে এবং উচ্চতা জানতে হবে। যদিও এখানে উচ্চতাটা দেওয়া আছে কিন্তু ব্যাসার্ধ দেওয়া নেই, তো আমরা সে কারণে শুরুতেই ব্যাসার্ধটা ধরে নেব। 16 নম্বর অঙ্ক এটি, আমরা শুরুতেই লিখব, মনে করি সমবৃত্তভূমির সিলিন্ডারের ভূমি ব্যাসার্ধ মনে করি সমবৃত্তভূমির সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ সমান 8 সেন্টিমিটার। এবং উচ্চতা সমান 8 সেন্টিমিটার। কিন্তু প্রশ্নে কিন্তু উচ্চতা দেওয়া আছে আমাদের, উচ্চতা 30 সেন্টিমিটার দেওয়া আছে, সেজন্য আমরা লিখতে পারি তাহলে এইচ সমান 30 সেন্টিমিটার। এবারে আমরা বের করব সূত্র, বক্রতলের ক্ষেত্রফল, সমবৃত্তভূমির সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। আমরা জানি যে সমবৃত্তভূমির সিলিন্ডারের বক্রতল ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে 2πRh/cm। আমরা এখন সেই সূত্রটা লিখব। সুতরাং সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল সমান 2πRh/cm ইকুয়াল, আমরা এখন মান বসাবো 2πR, এইচ এর মান আমরা জানি, এইচ এর মান হচ্ছে 30 বর্গ সেন্টিমিটার। এখন যদি আমরা গুণ দিই তাহলে হবে 30 দ্বিগুণে 60πR/cm। এটা পেলাম আমরা সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। কিন্তু প্রশ্নে যেটা দেওয়া আছে, প্রশ্নে দেওয়া আছে বক্রতলের ক্ষেত্রফল 4400 বর্গ সেন্টিমিটার, তো সেজন্য আমরা লিখতে পারি প্রশ্ন মতে 60πR সমান 4400। আমরা এখন লিখব যে সুতরাং প্রশ্ন মতে 60πR সমান 4400, বা আর সমান হবে তাহলে 4400/60π, যেহেতু 60π আর এর সাথে গুণ অবস্থায় ছিল সেজন্য ডান পাশে সেটা ভাগ হয়ে গেল। বা আর সমান 60π, এর মান হচ্ছে 3.1416, আর উপরে যা আছে ঠিক তাই রাখবো। বা আর সমান, এখন আমরা ক্যালকুলেটারের সাহায্যে 60কে 3.1416 দ্বারা গুণ দেব, 60 × 3.1416 ইকুয়াল হবে 188.496, 188.496, এবং উপরে যথারীতি 4400। এবারে ক্যালকুলেটারের সাহায্যে আবার আমরা 4400কে ভাগ দেব 188.496 দ্বারা। 4400 ভাগ 188.496 ইকুয়াল হবে 30 দশমিক সামথিং আসবে। তো আমরা সবগুলো ঘর না নিয়ে তিন ঘর পর্যন্ত নিয়েছি, 30.342, দুইয়ের পরের ঘরটা হচ্ছে 6, সেই জন্য এর আগে 1 যোগ হবে, অর্থাৎ 30.343। সুতরাং আর সমান 30.343, যেহেতু সবগুলো ঘর নিচ্ছি না আমরা, সেজন্য আমরা এখানে প্রায় লিখে দেবো।
এবারে প্রশ্নে যেটা চাওয়া হয়েছে, সমগ্র তল নির্ণয় করো, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। এবার আমরা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। আমরা জানি যে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের একটি সূত্র আছে, আমরা এখন সেই সূত্রটি অ্যাপ্লাই করব। আমরা লিখি যে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে সূত্র 2πr×r+h, টু ইন্টু পাই এর মান হচ্ছে 3.1416, ইন্টু আর এর মান হচ্ছে 23.343, ইন্টু আবার আর এর মান 23.343 প্লাস এইচ এর মান আমাদের দেয়া ছিল 30, আমরা এখন সেই মানটি বসাবো। এই এখন আমরা এই ব্র্যাকেটের বাহিরে যেগুলো আছে সেগুলো একত্রে গুণ দেব ক্যালকুলেটরের সাহায্যে। 2×3.1416, 3.1416 ইন্টু 23.343, 23.343 ইকুয়াল আসবে 146.668-7376, 146.668, তারপর রয়েছে 7376, 7376। আর এখানে আমরা যদি এই দুটো যোগ দিই 30 আর 23.343, তাহলে হবে 53.343। এবার আমরা এই দুটো গুণ দেব, অর্থাৎ 146.668-7376 গুণ দেব 53.343, এটা দ্বারা তাহলে বের হবে 7823 সামথিং। আমরা সবগুলো ঘর না নিয়ে দীর্ঘ পর্যন্ত নিচ্ছি, অর্থাৎ 7-5 এতটুকু নিচ্ছি, 7823.75। যেহেতু সবগুলো ঘর আমরা নিচ্ছি না, সেহেতু আমরা এখানে প্রায় লিখে দেব, আমরা এখানে দেব বর্গ সেন্টিমিটার প্রায়। এখানে একটি বিষয় উল্লেখ করা দরকার যে দশমিকের পর অনেক সময় তোমাদের বইয়ের আনসারের সাথে নাও মিলতে পারে, সেটা কোনো ফ্যাক্ট না, তোমরা চেষ্টা করবে দশমিকের আগের ঘরগুলো মিলানোর জন্য, তাহলেই চলবে। দেখে তাহলে আমরা অ্যান্সারটা লিখে দিচ্ছি, অ্যান্সার 7823.75 বর্গ সেন্টিমিটার প্রায়।